দীপাবলির আগে বিরাট কোহলির নায়কোচিত ইনিংসে ভারতের পাকিস্তান বধ। চার উইকেটে টিম ইন্ডিয়ার এই জয় যে আপামর ভারতবাসীর কাছে আগাম দীপাবলির উপহার ছিল তা বলার অপেক্ষা রাখে না। বিরাট কোহলির অনবদ্য ইনিংসের সৌজন্যে ভারতীয় দলের এই জয় দীপাবলির আগেই আনন্দে ভরিয়ে দেয় গোটা ভারতবাসীকে। এই জয়ের আনন্দ প্রকাশ থেকে বাদ গেলেন গুগলের সিইও সুন্দর পিচাইও। দীপাবলির শুভেচ্ছা জানাতে গিয়ে ম্যাচের উদাহরণও টেনে আনেন তিনি, আর সেই পোস্টে গুগলের ভারতীয় সিইওকে ট্রোল করতে গিয়ে নিজেই ট্রোল ঢোলেন পাকিস্তানের এক সমর্থক। কি পোস্ট করেছিলেন সুন্দর? এদিন গুগলের সিইও সুন্দর পিচাই দীপাবলির শুভেচ্ছা জানিয়ে একটি টুইট করেন। সেখানে তিনি লেখেন, শুভ দীপাবলি, আশা করি যারা উদযাপন করছেন তাদের প্রত্যেকের নিজের বন্ধু এবং পরিবারের সঙ্গে একটি দুর্দান্ত সময় কাটাবেন। এই টুইটের সঙ্গেই তিনি যোগ করেন, আমি আজ আবার ভারত পাক ম্যাচের শেষ 3 ওভার দেখে উদযাপন করলাম, কি অসাধারণ খেলা। যদিও ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে তার এই পোস্ট দেখে বেজায় চটেছেন পাকিস্তানের সমর্থকরা। এই টুইটে পর সুন্দর পিচাইকে একের পর এক আক্রমণের মুখে পড়তে হয়। এক পাক সমর্থক তাকে ট্রোল করতে গিয়ে লেখেন, শেষ 3 ওভার কেন, প্রথম 3 ওভার দেখুন। এই কমেন্টের রিপ্লাইতে স্টেপ আউট করে ছক্কা হাঁকান সুন্দর পিচাই। তিনি লেখেন, সেটাও দেখেছি, অসাধারণ বল করেছেন ভুবনেশ্বর এবং আরসদীপ। ব্যুরো রিপোর্ট, আজ তক বাংলা।